এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চিন্তা করবেন না, অনধিকার চর্চা করার স্বভাবটা ছোটবেলা থেকেই আমার নেই। কাজেই আপনি কার সঙ্গে কথা বলছিলেন, কি কথা বলছিলেন, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধুমাত্র একটাই প্রশ্ন, যে ফোন কলটা এসেছিল সেটা কি কোনোভাবে আদিত্যর সঙ্গে জড়িত? মানে প্রশ্নটা হলো, আপনি কি আদিত্যর ব্যাপারে কথা বলছিলেন? আমি তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি জানেন বিনা দোষে অভিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আজকে অভিকে কোর্টেও তোলা হয়েছিল, কিন্তু ওর জামিন হয়নি। কোর্ট থেকে মাত্র দুদিনের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে যদি অভিকে নির্দোষ প্রমাণ না করা যায় তাহলে অভিকে হাজতে থাকতে হবে, সেটা কি চাইছেন আপনি? সেদিন অভির অফিসে ঠিক কি কি ঘটেছিল, ড্রাগসের পার্সেলটা অভির অফিস পর্যন্ত কিভাবে পৌঁছেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর আদিত্যর কাছে আছে আমি জানি, আর তার জন্য আদিত্যকে আমাদের প্রয়োজন। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন বর্তা। বর্তা বর্তা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এবার অন্তত নিজের দিকটা ভুলে নিজের ভাইয়ের দিকটা ভাবুন। আর আর আমি তো আপনাকে কথা দিয়েছি, এই ঝামেলাটা মিটে গেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনাদের সবাইকে ছেড়ে চলে যাব। আমি তো এক কথার মেয়ে, আপনি জানেন সেটা, কথা দিয়েছি যখন কথা রাখব। কিন্তু সত্যি যদি অভিকে বিনা দোষে শাস্তি পেতে হয়, ওকে বিনা কারণে হাজতে যেতে হয়, সেটা আপনি বর্তা হিসেবে মেনে নিতে পারবেন তো? ভালো লাগবে তো সেটা আপনার? আমি এই ব্যাপারে শেষদার সঙ্গে কথা বলেছি কিন্তু কোনো লাভ হয়নি, উনি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি। এখন যদি আপনিও এভাবে চুপ করে থাকেন তাহলে আমি অভিকে থানা থেকে ছাড়িয়ে আনবো কি করে? আমি তো কাউকে আমার পাশে দাঁড়ানোর কথা বলছি না, শুধু বলছি নিজের ভাইয়ের কথাটা ভাবুন, অভির কথাটা ভাবুন, এই ফ্যামিলির কথা ভাবুন, এই ফ্যামিলির রেপুটেশনের কথা ভাবুন। আজকে যদি অভিকে বিনা দোষে হাজতে যেতে হয় তাহলে এই ফ্যামিলির রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন আপনি? তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি সত্যি আপনি আদিত্যকে কিডন্যাপ করিয়ে থাকেন তাহলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের হাতে তুলে দিন। বলা হয়েছে, শেষ, যাও, চোখের সামনে থেকে দূর হোক। তোর এই